হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তোমাদের খুব সুন্দর একটা কাঁচা আমের ক্যান্ডি বানানোর রেসিপি দেখাবো। দেখো, দেখতে কি সুন্দর লাগছে না কাঁচা আমের ক্যান্ডিটা? এটা কিন্তু বানিয়ে তোমরা 5-6 মাস পর্যন্ত খুব সুন্দরভাবে ফ্রিজে রেখে খেতে পারবে। তো দেখতে থাকো কি লাগছে। আর একদম কিন্তু ঘরোয়া উপকরণে খুব কম সময়ে কম ঝামেলা ছাড়াই তোমরা বানিয়ে নিতে পারবে। তো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। তো দেখতে থাকো, আমি কিন্তু এখানে 1 গামলা আম নিয়ে নিয়েছি এভাবে। তো এরপর আমগুলোকে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এখানটায় দেখো বন্ধুরা, আমি 3টে আম কেটে নিয়েছি এভাবে টুকরো করে। আর এখানটায় লাগছে 1 বাটি চিনি। প্রথমে আমটাকে সামান্য সেদ্ধ করে নিতে হবে, এর জন্য কড়াইতে দিয়ে দিলাম জল। জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে জলটাকে একটুখানি ফুটতে দেবো। দেখো বন্ধুরা, জলটা কিন্তু হালকা হালকা ফোটা ফোটা ভাব হয়েছে, এই সময় আমটা দিয়ে দিতে হবে। আর আম দিয়ে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না আমটাকে। আমটাকে একটু নাড়াচাড়া করে একটা বলক উঠলেই কিন্তু আমটাকে নামিয়ে দিতে হবে, যাতে করে আমটা একটুও না গলে। তো দেখো বন্ধুরা, আমটা কিন্তু মোটামুটি একটু হালকা বলক উঠে এসেছে। এইবারে একটুখানি নেড়ে চেড়েই কিন্তু আমটাকে আমরা নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমটা কিন্তু একদমই গলেনি, তবে হালকা হালকা সেদ্ধ হয়েছে। এবার আমটাকে নামিয়ে এরকম ছাঁকনি দিয়ে কিন্তু জল ছেঁকে নিয়েছি। তারপর একটা থালায় হবে টিস্যু পেপার পেতে, তার মধ্যে আমগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছি। তো ফ্যানের তলায় রেখে 1 ঘন্টা আমি শুকিয়ে নিয়ে এরকম একটা শুকনো থালায় প্রথমে দিয়ে দিলাম চিনি। তারপর আস্তে আস্তে করে আমগুলোকে এই চিনির ওপরে দিয়ে দেব। ফ্যানের হাওয়ায় শুকোনোর কারণ, যেহেতু সামান্য জল জল থাকে, সেই জন্য টিস্যুতে দিলে জলটা টেনে নেবে, তার সাথে ফ্যানেও জলটা টেনে নেবে। তো দেখো বন্ধুরা, চিনির ওপরে সব আমগুলো ছড়িয়ে এইবারে এখানটায় ওপর থেকে আবারও চিনিগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার ফিরে এলাম 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে ফিরে এসে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে করে চিনিগুলো আমে লেগে যায়। এইভাবে ঢাকা দিয়ে পুরো 12 ঘন্টা রেখে দিয়েছি। ফিরে এসেছি 12 ঘন্টা পর, মানে পরদিন সকালে। দেখো বন্ধুরা, কতটা জল ছেড়েছে দেখতেই পাচ্ছ তো। এইবার আরেকটা থালায় আবারও টিস্যু পেতে নেব। টিস্যু পেতে নিয়ে আমগুলোকে এই টিস্যুতে দিয়ে দেব, যাতে করে চিনির জলগুলো টিস্যুতে মানে শুষে নেয়। এই জল শুদ্ধ দিলে তো ভালো হবে না, তো সেই জন্য যতটা পারা যায় টিস্যুতে দিয়ে জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে একটা একটা করে কিন্তু এইভাবে টিস্যুতে পুরো আমি ছড়িয়ে দিয়ে ফিরে আসছি। পুরোটা ছড়িয়ে দেওয়ার পর টিস্যুটা দেখতে পাচ্ছ তো একদম টোটালি ভিজে গেছে। এবার ওপর দিয়ে আর একটা টিস্যু কিন্তু আমি দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি ওপর দিয়ে আর একটা টিস্যু দিলাম, দিয়ে হাত দিয়ে হালকা হালকা চেপে চেপে মুছে নেব, যাতে করে দুপাশের রসটাই কিন্তু টিস্যুতে উঠে যায়। সেই জন্য তো এইভাবে চেপে চেপে কিন্তু মুছতে হবে, যতটা পারো তোমরা এইভাবে টিস্যু দিয়ে একটু এই কাজটা করে নেবে। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এইবার একটা থালার মধ্যে আমি লাগিয়ে নিলাম একটু সর্ষের তেল, কারণ সর্ষের তেল না লাগালে অনেক সময় যেহেতু চিনি রয়েছে না, এটা উঠাতে গেলে ভেঙে যেতে পারে, তো সেই জন্য সর্ষের তেল লাগিয়ে নিলাম। এবার আস্তে করে টিস্যুটাকে সরিয়ে আমগুলোকে ওই থালার মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, কতটা জল ছিল, টিস্যুগুলো কিন্তু দেওয়ার সাথেই একদম পুরো জল টেনে ভিজে গেছে। তা এইভাবে আমগুলোকে একটা একটা করে সাজিয়ে দিতে হবে, আর খুব সাবধানে কিন্তু আমগুলো তুলবে, কারণ চিনি দেওয়ার পরেও না, অনেকক্ষণ চিনির রস চুবে থাকার ফল আমগুলো নরম হয়ে গেছে। তো দেখো এইভাবে সাজানো হয়ে গেছে। এবার পুরো রোদ্রে আমি এই থালাটা দিয়ে দিলাম। তো ফিরে আসছি বিকেলবেলা, মানে একদম 6-7 ঘন্টা আমি রোদ দিয়েছি। বিকেলে দেখো বন্ধুরা, একদম পুরো কিন্তু এটা শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এবার কিছুটা চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনিটা আস্তে আস্তে করে এই ক্যান্ডির ওপরে দিয়ে দেবো, আমি টুকরোর ওপর দিয়ে এইভাবে একটু হাত দিয়ে মেখে নেব। একবারে কিন্তু পুরো চিনিটা দিয়ে দিও না বন্ধুরা, তাহলে কতটা চিনি লাগবে তোমরা কিন্তু বুঝতে পারবে না, আবার খুব বেশি চিনি দিলেও ভালো লাগবে না। তো দেখো, মাখার পর মনে হচ্ছে আরেকটু লাগবে, তো এখানে আমি আরেকটু দিয়ে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা কী সুন্দর লাগছে, একদম দোকানের মতো ম্যাঙ্গো ক্যান্ডি কিন্তু রেডি। এরকম কিছু কিছু দোকানে কিন্তু এভাবে ক্যান্ডি রাখে। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো,
প্লিজ কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আরও বেশি করে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ধন্যবাদ।